হাই দ্যার, দিস ইজ নাইম ফ্রম এস এম রিসোর্স। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ফটোকে স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে সুন্দর একটা রিটাচিং দিতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম গাইস, লেটস গেট স্টার্টেড। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল আপনাদেরকে ডাউনলোড করতে হবে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে না থেকে থাকে। সো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে, স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন। আর স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন কিন্তু ফুললি ফ্রি, কোনো একটা অ্যাডভার্টাইজও আসবে না আপনার ফোনে, আর এটা কোনো প্রিমিয়ামও প্রয়োজন নেই, তাই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হবে। সো আমি এটাকে ওপেন করতেছি, অ্যান্ড ওপেন করার পর প্লাস এখানে ট্যাপ করে আপনি আপনার ফটোকে ইম্পোর্ট করবেন যেটাকে আপনি এডিট করতে চান। ওকে, সো আমি এখানে কিছু ফটো ওপেন করে রেখেছি, আমি এই ফটোটা আজকে সিলেক্ট করবো, অ্যান্ড এইটাকে আমি আপনাদেরকে আজকে রিটাচিং করে দেখাবো। সো ফার্স্ট অফ অল স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে, রিটাচিং করার আগে আপনি আপনার যে ফটো আছে সেই ফটোর যত ফেসে ব্লামিশ আছে, লাইক ব্লামিশ বলে এটাকে যে আপনার ফোনে যত ফটোতে ডার্ক যত জায়গা আছে, তারপর ব্রন দাগ আছে, এগুলোকে রিমুভ করো। সো এগুলোকে রিমুভ করার জন্য আমরা টুলসে ক্লিক করবো, দেন আমরা চলে যাবো হিলিং অপশনে এখানে। ওকে, সো এখানে ট্যাপ করে আসার পর আপনার যেখানে যেখানে আপনার ফেসে ব্লামিশ আছে সেখানে সেখানে আপনি জাস্ট পেইন্ট করে দেবেন এভাবে, ঠিক আছে? আমি এটা করে নিতেছি। ওকে, যখন ব্ল্যামিশ রিমুভ করা হয়ে যাবে, আপনার যে দাগগুলো সেগুলো সরানো হয়ে যাবে, তখন আপনি চাইলে এখানে ক্লিক করে বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন, কতগুলো দাগ আমি সরিয়েছি, দেন টিক মার্কে একটা টাচ করে দেবেন। ওকে, সো এগুলো যাওয়ার পর স্টেপ নাম্বার টু হচ্ছে আপনি আপনার ফটোটাকে একটা ব্লার করবেন। সো ব্লার করার জন্য টুলসে ক্লিক করবেন, দেন লেন্স ব্লার নামে একটা অপশন আছে, আপনাদের ফোনে যদি এরকম না আছে স্লাইড করলেই দেখতে পাবেন লেন্স ব্লার নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। দেন আপনি এটাকে এভাবে জুম আউট করে যে কোনো একটা সাইডে কর্নারে রেখে দেবেন, দেন এখান থেকে ট্রানজিশনটাকে একদম মাইনাস করে দেবেন 100%, দেখবেন বিগনেক যে স্ট্রেংথ সেটাকে জিরো করে দেবেন, দেন ব্লারে আসবেন। ব্লারে আসার পর এটাকে আপনি রাখবেন 20%, আমি যেভাবে বলতেছি এভাবেই রাখুন, ঠিক আছে? তো 20% রাখার পর আমরা এই উপরে এই অ্যাকাউন্টটাতে ক্লিক করব, এখানে ক্লিক করব ভিউ এডিট, এখানে টাচ করব, দেন আমাদের লেন্স ব্লার ইফেক্ট এটার উপরে টাচ করব, দেন মধ্যে যে ব্রাশটা আছে এখানে টাচ করব, দেন আমরা এখান থেকে এটাকে পাওয়ার কমিয়ে 50 করে দেব, ঠিক আছে? 50 করার পর আপনার যেখানে যেখানে ব্রাশ প্রয়োজন বা স্মুথ প্রয়োজন সেখানে সেখানে ব্রাশ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রাশ করতেছি, আর আপনি যদি লাইভ দেখতে চাচ্ছেন যে ব্রাশ কোন জায়গায় পড়তেছে, সো আইটাকে অন করে নেবেন, দেন আপনি এখান থেকে এভাবে সুন্দরভাবে ব্রাশ করতে থাকবেন। দেন এই লাল কালারটা যেখানে সেখানে পড়তেছে সেখানে সেখানে আপনার এই ব্লার ইফেক্টটা পড়তেছে, সো আপনি দাড়ি মুখ চোখ এগুলোতে খুব সাবধানে মানে ব্রাশ করবেন, যাতে এগুলো এড়িয়ে এড়ানো যায় এবং এগুলোতে যাতে না পড়ে। ওকে, তো আমি এটা করতেছি, দেখতে থাকুন। ওকে, যখন ব্লার করা হয়ে যাবে আপনার ফেসটাকে, তখন আপনি চাইলে আপনার আউটসাইডে যত আরো আপনার ত্বক আছে সেখানেও হালকা একটু স্মুথ দিতে পারেন, যাতে দেখতে সুন্দর লাগে। তো হয়ে যাওয়ার পর এটুকু আপনি এই টিক মার্কার একটা টাচ করে দেবেন, দেন দেখতে পাচ্ছেন হালকা একটু আমাদের ফটোটা স্মুথ লাগতেছে। সো একদম পারফেক্ট করার জন্য আমরা আবারও যাবো লেন্স ব্লারে, দেন এগেইন এটাকে আমরা জুম আউট করে সাইডে রেখে দেবো, দেন ভিগনেট স্ট্রেন্থটাকে জিরো, দেন ট্রানজিশনটাকে জিরো, এবার আমরা ব্লার স্ট্রেন্থ রাখবো 25। ওকে, তো এটা রেখে আমরা এখান থেকে আবার ইউডিটে যাবো, দেন আবার মধ্যের ব্রাশটা সিলেক্ট করবো, দেন এবার আমরা এটাকে 75% রাখবো, 75% রেখে যেখানে যেখানে আপনার ব্লার প্রয়োজন সেখানে সেখানে আপনি এটাকে এগেইন ব্রাশ করবেন। সো আমি এটা করে নিতেছি। ওকে, সেকেন্ড টাইম যখন আপনাদের ব্লার করা হয়ে যাবে তখন আপনারা আবার টিক মার্কে টাচ করে দেবেন। আর হ্যাঁ, আপনার কাছে যদি ব্লারের স্ট্রেংথটা ব্লারটা যদি বেশি মনে হয় তাহলে আপনি এইখান থেকেই আবার এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। সেটা হচ্ছে আপনি লেন্স ব্লার উপরে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন, এখানে টাচ করবেন, দেন ব্লারটা 25 থেকে আমি এটাকে 22% করে দিতেছি, দেন টিক মার্কে টাচ করে দেবো, দেন দেখতে পাচ্ছেন এটা হালকা একটু কম হয়ে গেছে। সো এভাবে আপনি আপনার ব্লারটাকে এডিট করার পরেও আপনি ঠিক করতে পারবেন। সো আমরা ব্যাগে চলে যাবো, দেন টুলসে যাবো, দেন টুলসে যাওয়ার পর আমরা উপরে আসবো, দেন ডিটেলস নামে একটা ট্যাব আছে এখানে যাবো, দেন এখান থেকে শার্পনেসটাকে হালকা একটু ইনক্রিজ করে দেবো, দেন স্ট্রাকচার আছে এটাকে আমরা হালকা মাইনাস করে দেবো, তো এটাকে আমরা মাইনাস করবো লাইক 38%, দেন আমরা আবার এই আইকনে ক্লিক করে ভিউ এডিটসে যে এটাকে আমরা ব্রাশ অপশনে গিয়ে 75% রেখে আমরা এটাকে হালকা একটু ব্রাশ করে নেবো। তো আপনারও এটা করবেন। Thank you.
ওকে, যখন এই ব্রাশটা আপনাদের করা হয়ে যাবে দেন একটা টিক মার্কে টাচ করে দিবেন। সো এরপর আমাদের ফেসটা বেশি স্মুথ লাগতেছে, কোনো ডিটেইলস বা মানে আরো একটু যদি সুন্দরভাবে স্মুথ করতে চান সেই ক্ষেত্রে হলে টুলসে ক্লিক করব, দেন পোর্ট্রেট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে একটা টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর আমি যে সেটিংটা বলবো অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন, না হলে হয়তো বা রেজাল্ট একটু অন্যরকম আসতে পারে, তখন আবার কমেন্ট করে বলবেন না যে ভাই আপনি যেটা দেখেছিলেন তেমন তো হয় না। সো এখানে অনেকগুলো প্রিসেট এভাবে পেয়ে যাবেন, আপনি যদি চাইলে এগুলো আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনার ফোনতে কোনটা সুন্দর আসে। তো আমি বলবো কি আপনি কম্বো অন যেটা আছে এইটা চুজ করবেন। তো কম্বো অন চুজ করার পর আপনি এখান থেকে আই কালারটাকে জিরো করে দিবেন, আসে ফেস স্পটলাইট। সো ফেস স্পটলাইটটাকে আপনি আপনার ফেস যদি হালকা একটু বেশি কালো হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে অ্যাডজাস্ট করে এইভাবে রাখবেন। সো আমার ফেসটা এখানে ব্রাইট আছে মোটামুটি, তো দ্যাটস ওয়াই আমি এটাকে হালকা একটু কম করে রাখবো, লাইক 20% আমি রাখতেছি প্লাস। এন্ড ফেস স্কিন স্মুথ নেই, এখানে এসে আপনি আপনার ইচ্ছা মতো স্কিন স্মুথ দিয়ে রাখতে পারেন। সো আমি এটাকে রাখতেছি লাইক +10 কারণ আমরা অলরেডি স্কিন স্মুথ করেছি। অ্যান্ড আই যে কালার মানে চোখের যে কালারের বা ইন্টেন্সিটি যে ব্যাপারটা সেটা যদি আপনি দেখেন এটা আপনি আপনার ইচ্ছা মতো রাখবেন। সো আমি এটাকে রাখতেছি লাইক 18 মানে 18+, তারপর আমি একটা টিক মার্কে টাচ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা আগে দেখতে ছিল অনেকটা এরকম, বাট ফেসটাকে রিটাচিং করার পর অনেক সুন্দর হয়ে গেছে। সো এখানে হালকা একটু ডিটেলস আমরা অ্যাড করে দেবো, স্ট্রাকচারটাকে হালকা বাড়িয়ে দেবো, দেন শার্পনেসটাকে হালকা অ্যাড করে দেবো। তো আমাদের ফটোটা দেখতে অনেকটা এরকম ছিল, বাট রাইট নাও এটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে এবং অ্যাডোবি লাইট্রুমের মাধ্যমে কালার গ্রেডিং করার পর এটা দেখতে জাস্ট অসাম লাগতেছে। অ্যান্ড আপনি যদি অ্যাডোবি লাইট্রুমের কালার গ্রেডিং না পারেন সেক্ষেত্রে আমি প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমার চ্যানেলে আপনি ঢুকলে অ্যাডোবি লাইট্রুমের অনেকগুলো কালার গ্রেডিং টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেগুলো অফকোর্স ফ্রি অ্যান্ড প্রিসেটও আছে যেটা কপি পেস্টের মাধ্যমে আপনি ইউজ করতে পারবেন আপনার ফটোতে। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড স্টে র স্টে ক্রিয়েটিভ। বাই বাই।